বুচু কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালোই আছেন। আজকে নিয়েছি আপনাদের জন্য শুটকি মাছের ঝোল। বর্ষাকাল সামনেই আসছে, এক মাস পরেই বর্ষাকাল, এটা জ্যৈষ্ঠ মাস, সামনের মাসে বর্ষাকাল শুরু। বর্ষাকালে এই শুটকি মাছের ঝোল ভীষণ ভালো লাগে আমার। যদিও গ্রীষ্ম বর্ষা শরৎ বলে কিছু নেই, বারো মাসে আমি শুটকি মাছ খেতে খুব ভালোবাসি। যাই হোক, আজকে মুখি কচু, কাঁঠালের বীজ, আলু দিয়ে লোটে শুটকির ঝোল রান্না করব। তো যারা যারা খুব ভালোবাসেন, দেখতে থাকুন বন্ধুরা কীভাবে রান্না করছি। এখানে আছে মুখি কচু বা গাঁঠি কচু, পাকা কাঁচা লঙ্কা কিছু ঘরে ছিল, সেগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। আজকে এই তরকারিতে এই লঙ্কা বাটা আমি ব্যবহার করব। এরকম লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল, মাংস খুব ভালো হয়। বেটে ফ্রিজে রেখে দিচ্ছি, লঙ্কা বাটা ফ্রিজে রেখে দিই 4-5 দিনের জন্য। শুটকি মাছ ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি 1 রাতের জন্য, 50 গ্রাম লটকা শুটকি। এখানে ধুয়ে রাখা হয়েছে শুটকি মাছ। শুটকি মাছে যে মাথা আছে, 3-4টে মাথা আছে, মাথাটি আমি মিক্সিতে পেস্ট করে নেব, শুটকি মাছের কিছুই ফেলা যায় না। মুখি কুচু কেটে ধুয়ে রেখেছি, আলু কেটে ধুয়ে রাখা আছে, কাঁঠালের বীজ ছাল ছাড়িয়ে রেখেছি, ছাল ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এই উপকরণগুলো দিয়ে আজকে আমি শুটকি মাছের ঝোল রান্না করব। এখন কুকারে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। আমি কুকারে সেদ্ধ করব, তাহলে গ্যাস কম ব্যবহার হবে, বেশি সেদ্ধ করব না, আধা সেদ্ধ করে নামিয়ে নেব। পরিমাণ মতন জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, 1/2 চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে আধা সেদ্ধ করে নামিয়ে নেব, বেশি সেদ্ধ হলে গলে যাবে। হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে নেব, এই জলটা আর কাজে লাগবে না, জল ফেলে দেব। কাঁঠালের বীজগুলো গোটা আছে তো, এগুলো অর্ধেক করে নিচ্ছি। গোটা থাকলে অসুবিধে নেই, তবু আমি অর্ধেক করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন যেরকম ভালো লাগে সেরকম রেখে দেবেন। এখন কড়াইতে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে সামান্য লবণ দিলাম, কারণ অ্যালুমিনিয়ামের কড়াই লবণ দিলে সহজে লেগে যায় না। দিচ্ছি কালো জিরা ফোড়নে। কালো জিরা ভালো করে ভাজা হলে তারপরে দিচ্ছি ধুয়ে কেটে রাখা শুটকি মাছ। কালো জিরা দিয়ে শুটকি মাছটা আজকে আমি ভাজবো, কারণ শুটকি মাছ ভাজলে একটা গন্ধ বেরোয়, তো গন্ধটা সবারই নাকে লাগে, তো কালো জিরা দিয়ে ভাজলে গন্ধটা কম হয়। কালো জিরা বা রসুন বা পেঁয়াজ দিয়ে ভাজলে গন্ধটা একটু কমে। দেখছি 1/2 চামচ হলুদ দিয়ে এখন মিডিয়াম আঁচে ভালো করে ভাজা করে তুলে নেব। হয়ে গেছে, আমি ভাজা করে তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। আমি আজকে পেঁয়াজ বাটা দেব না, কুচি দিয়ে রান্না, পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে ধীরে ধীরে মশলা দিতে থাকব। ভাজা হয়ে গেছে, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 7-8 কোয়া রসুন কুচি বা 1 চামচ রসুন কুচি, 1 চামচ রসুন বাটা, আর একটু নেড়ে নেব ভালো করে, তা না হলে পোড়া লেগে যাবে। তার সাথে দিচ্ছি শুটকি মাছের মাথা বাটা দিয়ে এখন নেড়ে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, করে বাকি মশলাগুলো দেব। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। আমি একটু ঝালটা পছন্দ করি, তাই একটু বেশিই দিলাম। মশলাটা ভালো করে এখন ধীরে ধীরে কষাবো একদম লো ফ্লেমে। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দেব। আপনারা যে যেরকম ঝোল খান সেইভাবে জল দেবেন। আমি খুব পাতলা করব না, যাতে একটু ঝোলঝোল হবে আর কি। ঝোল ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ আর সেদ্ধ করা সবজিগুলো। সব সবজি ঢেলে দিলাম, লবণ দেবো 1 চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করব। সব কিছু তো সেদ্ধ করা আছেই, বেশি সেদ্ধ করতে লাগবে না। আর সেদ্ধ করে
সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আরো কিছু জিনিস দিয়ে দেব, আরো কিছু উপকরণ আছে দেব। এখন দিচ্ছি এখানে বিলাতি ধনেপাতা, এটা বড় ধনেপাতা, বড় ধনেপাতা কুচি করে আমি দিয়ে দেব। আপনারা কি বলেন এই ধনেপাতাকে আমি জানি না, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, 2 মিনিট সেদ্ধ করে তারপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে বন্ধুরা, রেডি আজকে আমার শুটকি মাছের ঝোল। ভোগ লাগছে ভীষণ, কী করব, সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, দারুণ লাগে খেতে। কালারটা দেখুন কীরকম আসছে, আহাহা, এরকম শুটকি মাছের ঝোল হলে কিচ্ছু লাগে না, মাছ মাংস সব ফেল। তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের এই শুটকি মাছের ঝোল। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার জিভে জল চলে আসছে, কী করব, খুব ইচ্ছে করছে, মানে চারটু পেলে ভালো হতো না, আবার করবো রান্না। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান, ভালো খাওয়ান। ধন্যবাদ, আবার দেখা হবে।